হ্যালো বন্ধুরা, আমি গত দুদিন আগে উষার এই প্যান্টটি নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতে, আমি যে গ্রামে থাকি ওই গ্রামে ট্রান্সফরমার না থাকার কারণে, বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যার কারণে আমাদের সে সিলিং পাখা পর্যাপ্ত পরিমাণ বাতাস দিতে পারে না, যার কারণে আমি এই উষার পেডিস্টাল প্যান্টটা, ওরফে স্ট্যান্ড প্যান্টটা নিয়েছি। আমি এটা আগে আনবক্সিং করে নিয়েছিলাম, আপনাদের এখন এটার ভিডিও করে দেখাবো। এটার মডেল দেখতে পাচ্ছেন, উষা মিস্ট এয়ার ডোস। এটার 2 বছরের ওয়ারেন্টি আছে, দেখতেই পাচ্ছেন 2 ইয়ার ওয়ারেন্টি। এটা পেডিস্টাল প্যান্ট, সুইফ করে এটা 40 সিএমএ। উষা যেহেতু একটি পুরানো ব্র্যান্ড, তাই আমি উষার এই মডেলটা চুজ করেছি। এটার প্রাইস আমি মার্কেট থেকে নিয়েছি 2800 টাকায়। এটার বডি রেট আছে 3000 টাকার উপরে, কিন্তু মার্কেট থেকে নিয়েছি, ওদের কিছু অফার ছিল, তাই এটা 2800 টাকায় পেয়েছি। এটার এখন আমি চালিয়ে দেখাবো। এটার যে মোটর পিছনের দিকটা দেখতে পাচ্ছেন, এটার যে মোটর ইউজ করা হয়েছে ওটা ফুল কপার মোটর। যেহেতু কপার মোটর হিট কম প্রডিউস করে, তাই আমি এটা চুজ করেছি। এখন এটা আমি চালিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন এটা ফুল স্পিডে এখন চলছে। সুইচ আছে, 1 নম্বর সুইচ, 2 নম্বর সুইচ, 3 নম্বর সুইচ আছে, 0টা অফ করার জন্য। দেখতে পাচ্ছেন 0 টিপ দেওয়ার সাথে সাথে পাখাটা বন্ধ হয়ে গেল। 1 নম্বর হাই কোয়ালিটি, 2 নম্বর লো কোয়ালিটি, 3 নম্বর আরও লো কোয়ালিটি। একটা জিনিস দেখাবো, পাখাটার পেছন দিকে একটা বটন আছে, এই বটনটা নিচের দিকে চাপ দেওয়ার সাথে সাথে পাখাটা মুভ করতে থাকবে। দেখুন, আমি এখন চাপ দিচ্ছি, এবার পাখাটা মুভ করতে থাকবে। সবাই মিলে বাতাস খাওয়ার জন্য এই সিস্টেমটি অনেক লাভকারী। সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগলো। এবারে এটা আবার একবার উপরের দিকে টান দেওয়ার সাথে সাথে এটা থেমে যাবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে টান দেওয়ার সাথে সাথে এটা নির্দিষ্ট দিকে বাতাস মুভ করবে, বাতাস ঘুরে থাকবে, ঠান্ডা বাতাস। পাখাটা যেহেতু পুরানো ব্যান্ড, ভালো মানে এটার ব্যান্ডটার এবার স্পেসিফিকেশনটা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফিকেশন আছে, এটা প্রোডাক্ট নেম পেডিস্টাল ফ্যান, মডেল মিস্ট এয়ারডোস, পাওয়ার 55 ওয়াল্টে চলবে এটা, ভোল্টেজ 230 ভি, এসিতে আছে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, স্পিড সব থেকে দেখার বিষয় করে স্পিড কত আছে, 1280 আরপিএমে চলবে এটা,
स्वीप करबे 40 सीएमए माने 40 सीएमए এটা বাতাস প্রোডিউস করবে। এটা 2022 এর মডেল, জানুয়ারি 2022। বছর ওয়ারেন্টি আছে, কোম্পানি আমাকে বলেছে 2 বছরের মধ্যে যদি নষ্ট হয়ে থাকে তাহলে ওরা একটা সার্ভিসিং করে দিয়ে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।